জাকিরের 17 রান সত্ত্বেও অক্সরের দুরন্ত বোলিংয়ে জয়ের পথে ভারত। ওয়ানডে সিরিজ হারতে হলেও বাংলাদেশ সফরে প্রথম টেস্টে দাপট দেখাচ্ছে টিম ইন্ডিয়া। চট্টগ্রামে সিরিজের প্রথম টেস্টে শুরুটা ভালো না হলেও ঘুরে দাঁড়াতে বিশেষ সময় লাগেনি ভারতের। ম্যাচের প্রথম তিন দিনই ছড়ি ঘোরান লোকেশ রাহুল্লা। চতুর্থ দিনের শেষে খেলার রাশ পুরোপুরি ভারতের হাতে রয়েছে। চতুর্থ দিনেই ম্যাচ জিতে মাঠ ছাড়ার হাতছানি ছিল টিম ইন্ডিয়ার সামনে, যদিও সাকিবরা ম্যাচ টেনে নিয়ে যান পঞ্চম দিনে। চতুর্থ দিনের প্রথম সেশনে কোনো উইকেট পায়নি ভারত। দ্বিতীয় ও তৃতীয় সেশনে তিনটি করে উইকেট সংগ্রহ করে টিম ইন্ডিয়া। জয়ের জন্য 513 রানের লক্ষ্যমাত্রা সামনে নিয়ে শেষ ইনিংসে ব্যাট করতে নামা বাংলাদেশ চতুর্থ দিনের শেষে 6 উইকেটের বিনিময়ে 272 রান সংগ্রহ করেছে। সুতরাং শেষ দিনে জয়ের জন্য বাংলাদেশের দরকার 241 রান। চট্টগ্রাম টেস্টে জয়ের জন্য শেষ দিনে ভারতের দরকার 4টি উইকেট। সাকিব আল হাসান 3টি 4 ও 2টি ছক্কার সাহায্যে 69 বলে 40 রান করে অপরাজিত থাকেন। 2টি বাউন্ডারির সাহায্যে 40 বলে 9 রান করে নট আউট থাকেন মেহেদি হাসান মিরাজ। অক্ষর প্যাটেল 3টি উইকেট নেন। শেষ দিন ম্যাচ জিততে ভারতের প্রয়োজন মাত্র 4টি উইকেট। অন্যদিকে বাংলার টাইগাররা সাকিব এবং মিরাজের ব্যাটে অসাধ্য সাধনের আশায় বুক বাঁধছেন। তবে এই ম্যাচে সেই অসাধ্য সাধন করতে হলে অতীতের সব রেকর্ড ভাঙতে হবে তাদের। প্রিয় দর্শক, এখন ক্রিকেট আপডেট এ পর্যন্তই। পরবর্তী ক্রিকেট আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার জন্য ধন্যবাদ।